নমস্কার বন্ধুরা দুদিন আগে তোমাদের সাথে আমি ময়দা দিয়ে বালিশ পরোটা রেসিপি শেয়ার করেছিলাম আর আজকে আমি খুব সহজে আটা দিয়ে তৈরি করে দেখাবো নরম ফুলকো পরোটা কারণ বাড়িতে আমাদের সব সময় ময়দা থাকে না কিন্তু আটা মোটামুটি আমাদের সকলের বাড়িতেই থাকে তাই আটা দিয়ে নরম ফুলকো বলের মতো পরোটা কিভাবে বানাতে হবে তার জন্য পুরো ভিডিওতে সঙ্গে থাকো আটা দিয়ে তৈরি এই পরোটাটা তৈরি করা আরও বেশি সহজ আর আটা মাখার পর রেস্টে রাখারও কোনো প্রয়োজন নেই তো আটা দিয়ে নরম ফুলকো পরোটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি আটা তো এখানে আমি দু বাটি পরিমাণ আটা নিলাম গ্রামের মাপে তিনশো গ্রাম তারপরে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর দিয়ে দিচ্ছি অল্প চিনি এবারে লবণ আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আগের ময়দা দিয়ে যে পরোটা বানিয়েছিলাম ওখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম কিন্তু এখানে আমি সেটাও করলাম না আর দিয়ে দিলাম দুই বড় চামচের মতো সাদা তেল এবার সাদা তেলটাকেও আমি খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব সাদা তেলটাকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবার পর এবার নিয়েছি উষ্ণ গরম জল গরম জল দিয়ে আটাটাকে মাগলে খুব বেশি পরোটাগুলো নরম হয় তো তোমরাও চেষ্টা করবে হালকা গরম জল দিয়ে আটাটা মেখে নেওয়ার আর আগের দিন যে ময়দার পরোটাটা বানিয়েছিলাম ওটাও কিন্তু আমি হালকা গরম জল দিয়েই মেখেছিলাম তো যাই হোক সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে তো হালকা গরম জল দিয়ে কিন্তু আমি সব পরোটাই চেষ্টা করি মেখে নেওয়ার তাতে করে কিন্তু পরোটাগুলো অনেক বেশি নরম হয় তো দেখো এভাবে করে অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে মেখে নিলাম আর এরকম একটু নরম করে মাখতে চেষ্টা করবে তাহলে কিন্তু পরোটাগুলো একদম পারফেক্টলি তৈরি হবে আর জলটাও দেখো আমি নিয়েছিলাম এক বাটি এই বাটির দু বাটি আটা নিয়েছিলাম আর এক বাটির একটু অল্প পরিমাণ জল আমার রয়ে গিয়েছে এবারে মাখা থেকে আমি লেচি কেটে নেব একটু মিডিয়াম সাইজ করে লেচিগুলো কাটবো যেহেতু বড়োটা তৈরি হবে তাই লেচির সাইজটা কিন্তু একটু বড়র দিকেই নিতে হবে তারপর দেখো পাঁচটা লেচি আমার কেটে নিয়েছি তারপরে বেলার সুবিধার জন্য একটু গোল গোল করে নেব যেটা আমি সবসময় করে থাকি সেরকম গোল করে নিলাম এভাবে গোল করে নিলে দেখবে বেলতে কিন্তু খুবই সুবিধা হয় তো প্রথমে তো গোল করে বেলে নেব তো এইভাবে করে সমস্তগুলোকে গোল করে নিয়েছি তারপরে দেখো অল্প অল্প করে তেল আমি ওপর দিয়ে ব্রাশ করে দিলাম তারপরে বেলার জন্য আমি একটা লেচি নিয়ে নিলাম আর বাকি লেচিগুলোকে অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো এবারে কিচেন স্ল্যাবটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে অল্প আটা ছড়িয়ে দিলাম আটা ছড়িয়ে দেওয়ার পর একটা লেচি নিয়ে ওই লেচিটাকে আটার ওপর খুব ভালো করে এপিট লাগিয়ে নিয়ে এবার বেলনির সাহায্যে বেলে নেব প্রথমে গোল করে বেলে নেব তারপরে আমি চার চৌকো শেপটা দেবো তো কিভাবে করছি দেখো তো এইভাবে করে দেখো যেরকম আমরা রুটি বেলি ওই রকমভাবেই বেলে নেব। আর একদম পাতলা করে এখন বেলার দরকার নেই যখন গোল বেলবো তখন খুব পাতলা করে বেলার প্রয়োজন নেই তো বেলে নিয়েছি তারপরে বেলার ওপরের অংশে আমি দেখো দিয়ে দিচ্ছি সাদা তেল অল্প সাদা তেল দিয়ে দিয়েছি ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর অল্প আটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি তারপরে একটা সাইড থেকে এভাবে ভাঁজ করে নিলাম একটু চেপে চেপে দেব তারপরে আরও একটা সাইড থেকে এভাবে করে চেপে দেব ওপরটা দুটো সাইড মোড়া হয়ে গেল অবশ্যই কিন্তু চেপে দেবে তারপরে আরও একটা সাইড থেকে ধরে এরকমভাবে চেপে দিলাম আর শেষে আরও একটা সাইড থেকে এভাবে করে চেপে দিলাম দেখো চার চৌকো হয়ে গেলো খুবই সহজ তোমাদেরকে কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা ভাঁজ কিন্তু এরকমভাবে বোঝা যাচ্ছে আর একটু চেপে চেপে দিতে হবে এভাবে করে খুব সহজেই আমার চার চৌকো শেপ চলে এলো এবারে চার চৌকো শেপের আমি পরোটাগুলো বেলে নেবো আর চেষ্টা করবে একটু পাতলা পাতলা করে বেলার খুব পাতলা না তবে একটু পাতলার দিকেই বেলতে হবে তাতে করে কিন্তু পরোটাগুলো খুব ভালো ফুলবে আর নরমও হবে তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি কীরকম বেলেছি দেখো মোটামুটি পাতলা করেই বেলেছি আমি হাতের তালুতে নিলে কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে আর দেখো আমি দেখিয়েও দিচ্ছি খুব মোটা করে কিন্তু বেলবে না তাতে কিন্তু খুব একটা পরোটাগুলো ভালো হবে না তারপরে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি আর তাওয়ার ওপরে আমি একটা পরোটা দিয়ে দিলাম পরোটাটা নিচের পিঠটা খুব ভালো করে সেঁকা হয়ে গেলে উল্টে দিলাম এইভাবে প্রথমে এপিঠ খুব ভালো করে শিখে নিতে হবে খুব ভালো করে সেঁকা হয়ে গেলে তারপরে তেল দিয়ে ভেজে নেব এইভাবে শিখতে শিখতেই দেখবে পরোটাটা ফুলে উঠছে তারপরে পছন্দ মতো কম বেশি তেল দিয়ে তোমরা ভেজে নিতে পারবে আবার একদম তেল ছাড়াও এগুলো খেতে পারো যারা একদমই তেল খাও না বা স্বাস্থ্য সচেতন তাদের জন্য বলছি তবে পরোটাতে একটু তেল তো অবশ্যই দিতে হয় আর দেখো এবারে কিন্তু পরোটাটা আস্তে আস্তে করে ফুলে উঠতে শুরু করেছে কত সুন্দর দেখো পরোটাটা ফুলছে এখনও কিন্তু আমি কোনো রকম তেলের ব্যবহার করিনি তাতে করেই কিন্তু পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে তো এবারে আমি এই পরোটাটাকে উল্টে দিলাম উল্টে দিয়ে দেখো এরকম একটা সাইডে হালকা ব্রাউন কালার আসতে শুরু করে দিয়েছে এরকম যখন কালার আসতে শুরু করবে তখনই কিন্তু ওপরে তেল দিয়ে এপিট ভেজে নিতে হবে আর দেখো খুবই অল্প তেল দিলাম খুব বেশি তেল দেওয়ার প্রয়োজনও পড়ে না আটার তৈরি পরোটাগুলো আর আস্তে আস্তে করে একদম বলের মতো হয়ে ফুলে উঠেছে আগের দিন যেরকম চার চৌকো বালিশ পরোটা ময়দা দিয়ে করেছিলাম একই রকম কিন্তু আটা দিয়ে খুব সহজেই তৈরি করা যাচ্ছে আর বন্ধুরা পরোটাটা পারফেক্ট করার জন্য আরও একটা টিপস মাথায় রাখবে যখন পরোটাটাকে সেঁকা হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখবে আর যখনই পরোটাটা দেখবে শিখতে শিখতে খুব ভালোভাবে সেঁকাও হয়ে যাবে আর ফুলে উঠবে তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবে না হলে কিন্তু পরোটাটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে মানে পরোটাটা কালো হয়ে যেতে পারে তো সেটা দেখতে ভালো লাগবে না ফুলে উঠলেই পরোটাটা তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবে আর অবশ্যই কিন্তু প্রত্যেকবার তাওয়াটাকে মুছে নেবে খুব ভালো করে যাতে কোনো রকম তেল না থাকে তো এইভাবে করে আমি সবকটা পরোটাই ভেজে নিয়েছি আর একটা পরোটা নিয়ে আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি দেখো আটা দিয়ে তৈরি পরোটা দেখে বোঝার উপায় নেই কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট নরম তুলোর মতো পরোটা তৈরি হয়েছে যেভাবে দেখালাম প্রত্যেকটা স্টেপ ফলো করে যদি বানাও একদম পারফেক্ট আটা দিয়েই নরম ফুলকো পরোটা তৈরি হবে আর খেতেও কিন্তু এই পরোটাগুলো দারুণ হয় পছন্দ মতো যে কোনো তরকারির সঙ্গে তোমরা এটা খেতে পারবে আর আটা যেহেতু মোটামুটি আমাদের সকলের বাড়িতেই থাকে তাই এটা যখন খুশি তোমরা বানিয়ে ফেলতে পারবে আর আটা মাখার পর কোনো রকম রেস্টে রাখারও দরকার হচ্ছে না ফলে কিন্তু খুব কম সময়ের মধ্যেই চটপট এই পরোটাগুলো তৈরি হয়ে যাবে দেখো কতটা নরম হয়েছে ভিতরগুলো আমি ছিঁড়েও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম তুলোর মতো নরম হয়েছে এই আটার তৈরি পরোটাগুলো তাহলে বন্ধুরা বাড়িতে এইভাবে করে আটা দিয়েই বানিয়ে ফেলো নরম ফুলকো পরোটা আর বন্ধুদের মধ্যে অনেক অনেক ভিডিওটা শেয়ার করো সকলে সুস্থ দেখো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ